ঢাকা শহর ব্যস্ত একটি নগরী, অনেকের কাছে একটি জাদু শহরও। বেঁচে থাকবার তাগিদে প্রতি বছর হাজার হাজার মানুষ এই শহরে পাড়ি জমায়। প্রতি বছর ঈদের সময় এদের বিশাল একটি অংশ নারীর টানে ঢাকাকে ছেড়ে যায়। অনেক অনেক মানুষের ভিড়ে এমনই একজন হাসান, ঢাকায় ছোট্ট একটি চাকরি করে সে। হাসানকে নিয়েই আমাদের আজকের এই গল্প। হ্যালো হ্যালো ভাইয়া, তুমি কেমন আছো? হ্যাঁ ভাই, ভালোই আছি। তোর কি অবস্থা ভাই? আমরা সবাই ভালোই আছি। তো ভাইয়া, তুমি কবে আসবে বাড়িতে? এই তো কয়েকদিনের মধ্যেই চলে আসবো, আর আসার সময় ব্যাগ ভর্তি করে জামা প্যান্ট নিয়ে আসবো। আচ্ছা ভাই, রাখি, তুই পড়াশোনা কর। ওকে ভাই। মঞ্জুর ভাই, আসবো? ও হাসান, হ্যাঁ আসো। বসো। মঞ্জুর ভাই কেমন আছেন? ভালো, তবে অত ভালো না। কিছু বলবা? একটা কথা কোন ছিল, ইয়ে মানে একটা কথা বলার ছিল। হুম, বলো ভাই। এই শহরে তো আমার কেউ নাই, আপনি আমার সব। কোনো দরকার লাগলে পরে আপনার কাছেই আসি। এত না পেঁচায়া স্টেট কার্ড বলো। মানে ভাই, ঈদ তো আইসা পড়ছে, বাড়িতে যাব, সবার জন্য কেনাকাটা করবো। মানে ভাই, গত দুই মাসের বকেয়াটা বাকি। তোমাকে টাকা দেওয়ার মালিক তো আমি না, তার উপর উপর থেকে কিছু সমস্যার কারণে টাকা আটকে আছে, আমার নিজেরটাও আছে। এই দেখো, সেটার কাজই করতেছি। দেখো জি ভাই, আসি। শুনো জি ভাই, তোমার কাজ করছে নায়ক সুমন আর ডিরেক্টর আবিদের নতুন নাটক আসতেছে এই ঈদে। ওনাদের দুজনে একটা ইন্টারভিউ জন্য ঈদের আগের দিন পেপারে থাকে, ঠিক আছে? কিন্তু ভাই, আমি যে বাড়িতে যাব, কাজটা আয়োজনকে দিলে হয় না ভাই। না হয় না, এমনি গায়ে বাতাস লাগায় গুলি কি চাকরি থাকবে? যতদিন লাগুক যেমনি হোক, ইন্টারভিউটা আমার জমা চাই। ডু ইউ গেট ইট? জি ভাই। Thank you.
হ্যালো ভাই, আমি ভোরের আগামী পত্রিকা থেকে বলছিলাম। সুমন ভাইয়ের যে ইন্টারভিউটা নেওয়ার জন্য ফোন দিছিলাম, ভাই তো আমাকে আজকে আসতে বলছিল। ভাই কি আছেন? আমি কি আসবো? না ভাই, উনি আজকে খুব বিজি, আপনি কালকে আসেন। হ্যালো ভাই, নায়ক সুমন ভাইয়ের ইন্টারভিউটা আজকে একটু ম্যানেজ করে দেন না ভাই। উনি তো শুটিং এর জন্য এখন রাজশাহী আছেন, আপনি কালকে ট্রাই করেন। রাজশাহী গেছে? জানি না ভাইয়া, অনেক কাজ তো, মনে হয় এবার আসতে পারবো না, ঈদের পরে আসবো। রাখি ভাইয়া, পরে কথা বলবো। আসসালামু আলাইকুম। আপনি হাসান ভাই বলতেছেন না? জি ভাই। আপনি যে সুমন ভাইয়ের ইন্টারভিউ নিতে চাইছিলেন, ভাই তো আজকে সকালে ঢাকায় আসছে, আপনাকে আসতে বলেছে, আপনি চলে আসবেন। ইয়াং জেনারেশনের মুখে মুখে এখন আপনার নাম, আপনি এটা কিভাবে দেখতেছেন? আমি আসলে খুব পজিটিভলি দেখছি। আপনার এই বোল্ড অ্যাটিটিউড আপনাকে কিভাবে ফুটিয়ে তুলবে বলে আপনি মনে করেন? এখন চাইলে কেউ আসলে আমার সাথে দেখা করতে পারে না, যদি অবশ্য এটা আমার ব্যস্ততারই একটা কারণ। তো ডিরেক্টর আবিদ ভাই, এই নাটকটির ব্যাপারে আপনি কতটুকু আশাবাদী? আমি আর সুমন দুজনেই যথেষ্ট আশাবাদী, আশা করি দর্শকরা নাটকটা দেখে অনেক কিছু শিখতে পারবে।
হাসান, বাড়ি কই? ঢাকায়? না, বাসা ঈশ্বরদী। বাড়ি যাব না এবার, মনে হয় আর যাওয়া হবে। কেন যাব না? কেন? বেতন বকেয়া, টাকা নাই, জামা প্যান্ট কিনতে পারি নাই কারোর জন্য, যাওয়ার ভাড়াটাও নাই। এবার আর যাওয়া হবে না। বাড়িতে গেলে খুশি হবা? একদম রাস্তা পর্যন্ত বুক করা, ট্রেনে আমাজের কথা শুনুন, কিন্তু সুমন ভাইয়ের সাথে গাইতে যাবো। ভাই আপনার ঋণ আমি কেমনে শোধ করব? আরে রাখো রাখো, বাড়ি যাও, সবার সাথে ঈদ করো। মামা চলেন কমলাপুর স্টেশন। না মামা, যাই না। কেন যাবেন না মামা? বাড়ির যাবো, আর আধা ঘন্টা আছে মামা, এই ট্রেনটা মিস হলে আর বাড়ির যাবো না। চলেন মামা, যাইবেন না মামা, ওঠেন মামা। পথে